আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব লেবুর পিনিক। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে লেবুর পিনিক তৈরি করি। আমি এখানে পানি নিয়েছি, পানির মধ্যে লেবুগুলোকে দিয়ে দিলাম। এখন আমি লেবুগুলোকে ভালোভাবে করে ধুয়ে নিব। তো লেবুগুলোকে আমার ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে। আর আমি এখানে কিছু কাঁচামরিচ নিয়েছি। এখন আমি একটা ছুরির সাহায্যে লেবুগুলোকে কেটে নিব। আমি কিভাবে কেটে নিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি চিকন চিকন করে কেটে নিব। আমি এইভাবে করে সবগুলো লেবু কেটে নিব। আর এখানে আমি কাঁচামরিচ কেটে নিব। কাঁচামরিচটাকেও আমি কুচি কুচি করে কেটে নিব। এমভাবে আমি সবগুলো কাঁচামরিচকে এভাবে করে কেটে নিব। তো আমার সবগুলো লেবুকে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর উপর কাঁচামরিচগুলোকে দিয়ে দিব। এখন আমি এর উপর বিট লবণ ছড়িয়ে দিব। আপনারা চাইলে এমনি লবণটা ব্যবহার করতে পারেন, তবে বিট লবণটা ব্যবহার করলে খেতে বেশি ভালো লাগে। এখন আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিব। আপনারা চাইলে চিনিটাকে বাদ দিতে পারেন, তবে আমার কাছে চিনিটা দিলে বেশি ভালো লাগে খেতে। এখন আমি এর উপর দিয়ে দিব শুকনো মরিচ, ভেজে ভেঙে নিয়েছি সেগুলোকে। এখন আমি এর উপরে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। আমার ভিডিওটা কেটে গিয়েছে, আসেনি। আর দিয়ে দিব সরিষার তেল। আপনারা চাইলে সরিষার তেলটাকে বাদ দিতে পারেন, তবে সরিষার তেলটা দিলে বেশি ভালো লাগবে খেতে। তো তৈরি হয়ে গিয়েছে লেবুর পিনিক। আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।